নির্মল সপ্তাহে স্কুলের পক্ষ থেকে পদযাত্রা করা হয় বনগাঁ এবং বাগদায় এদিন স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সাধারণকে সচেতন করা হয় প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে সচেতনতা অভিযানে স্কুল ছাত্রছাত্রীরা বুধবার বনগাঁ নিউ বনগাঁ হাই স্কুলের ছাত্ররা এই অভিযানে অংশগ্রহণ করেন ছিলেন শিক্ষকরাও নির্মল বিদ্যালয়ের সপ্তাহ অভিযানে তৃতীয় দিনে পা দিল এদিন এই উপলক্ষে এদিন স্কুলের ছাত্র ও শিক্ষকরা প্লাকার্ড হাতে শহরে এক পদযাত্রা করেন আমাদের সমস্ত ছাত্র রয়েছে শিক্ষিকারা রয়েছেন শিক্ষাকর্মী রয়েছেন আমরা দুই দিক থেকে প্লাস্টিক কুড়াতে কুড়াতে যাচ্ছি এবং আমাদের প্লাকার্ডের মাধ্যমে আমাদের ব্যানারের মাধ্যমে আমরা পরিবেশকে সচেতন করবার চেষ্টা করছি প্লাস্টিক আমাদের সমাজের পক্ষে খুবই পলিউশন করে এই পলিউশন রোধের জন্য আমরা সবাই মিলে শপথ নিয়েছি স্কুলের স্টুডেন্ট স্কুলের টিচার সবাই মিলে আমরা মানুষের মধ্যে এই মানসিকতা ঢুকাতে চাই যে প্লাস্টিক মুক্ত করতে হবে প্লাস্টিক বর্জনের সাধারণকে আবেদন করা হয় এদিন একটি প্রতীকী সাফাই অভিযানেও অংশগ্রহণ করে ছাত্ররা নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে বাগদার আশারু প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগেও এদিন পদযাত্রার আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রীরা জল অপচয় বন্ধ ও গাছ লাগানোর জন্য সাধারণের কাছে আবেদন করে জল সংরক্ষণ থেকে ওপরে ভিত্তি করে প্লাস্টিকের বর্জন বিদ্যালয় নির্মল বিদ্যালয় যে অভিযানটা চলছে তার মধ্যে আজকে আমরা তৃতীয় দিনে পড়েছি এবং তৃতীয় দিনের আমাদের আজকের এই অনুষ্ঠান সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন অভিযান আমরা প্লাস্টিক সংগ্রহ করছি আমাদের ছেলেরা ব্যাগ নিয়ে এসছে আমাদের ছেলেদের ব্যাগ রাস্তা দিকে আমরা যা পাচ্ছি সে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এবং যারা আশেপাশে যারা আছেন পরিবেশ তাদেরকে সচেতন করবার চেষ্টা করব